ককটি সাল সারিনি বেখা বুড়ি বরজলা বিধানসভা সেন্টারনি নতুন বাজার আমসাহ বিদ্যুৎসাহী ক্লাব নখলাও কাইসা বদল হামানি পান্ডা সংসারজাখা অবদল হামানি পান্ডাও মানজা ফাইকিয়া পশ্চিম ত্রিপুরা লোকসভা আচুক থাইও বিজেপি নি অঙ্গী বাতাইনাই বিপ্লব কুমার দেব বনকারীব মানজা ফাইকিয়া বিজেপি হাসি কাসকো রাজীব ভট্টাচার্যা মন্ডল কাসকো মুকুল রায় খুবই কুবন আদং রব অ সালো ব্রী বরজলা বিধানসভা সেন্টার কংগ্রেস সিপিআইএম ইয়াকারে খুংসারা চুকুচি থাম নক নুখুংনি চাররা চিবা বুটা বিজেপি বদলে পানা রমখা লক্ষ কোটি টাকা সেগুলো কমিউনিস্ট কতটা শূন্য লাগে সেটাও অনেক মানুষ লিখতে পারবে না কমিউনিস্টের বন্ধুরা বন্ধুরা। সেই কাজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি করেছে, তাহলে কৃষক ক্ষেত মজুরের জন্য বলেছে কিন্তু কোনো কিছু করেনি। আমাদের সরকার আসার পর আমরা করেছি ত্রিপুরাতে বড় মাত্রায় রাবার সেক্টর রয়েছে, রাবার চাষিদের জন্য স্কিম নিয়ে আসা, স্মোক হাউস নির্মাণ করা, তাদের জন্য 1100 কোটি টাকার প্যাকেজ নিয়ে আসা, এই সবগুলো কাজ ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ত্রিপুরাতে করেছে, কমিউনিস্টের সরকার করেনি ক্ষেত মজুরের জন্য। মেরে মিত্র, তাহলে মহিলাদের জন্য হলো, যুবাদের জন্য হলো, কৃষকদের জন্য হলো, আর বুজুর্গজনের জন্য এই রাজ্যে কমিউনিস্টরা বলতো আমরা 33টা স্কিম দিয়েছি, মানুষকে ডাইরেক্ট বেনিফিট দিচ্ছি, 500-700 টাকা করে ভাতা দিচ্ছি, আমাদের মতো ভাতা ভারতবর্ষের কোন স্টেটে দেয় না। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর এই বুজুর্গজনের জন্য এই ওল্ড পেনশন যেটা 500-700 টাকা করেছিল, ইলেকশনের আগে আমরা বলেছিলাম সপ্তাহে আসবো 2000 টাকা করে দেব। 2023-এর নির্বাচনের আগে এই সরকার সবাইকে 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে, ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। তার মানে বুজুর্গদের জন্য আমরা করেছি ওল্ড এজ পেনশনকে 2000 টাকা করে নিয়ে গেছে। মেরে মিত্র, তাহলে বুজুর্গজনের জন্য করলাম, মহিলার জন্য হয়েছে, কৃষকদের জন্য হয়েছে, যুবাওদের জন্য রয়েছে, যারা সাংবাদিক বন্ধু আছে তাদের জন্য করেছি, তাদের জন্য পেনশনের ব্যবস্থা, যারা স্থায়ী সাংবাদিক আছে তাদের পেনশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, তাদের চিকিৎসার জন্য স্কিম ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, তাদের বহু স্কিম আমরা এই রাজ্যে তৈরি করে সাংবাদিক বন্ধুদের যাতে উপকার করা যায় সেই বিষয়ে কাজ করেছে এই সরকার বন্ধুরা। আর সরকারি কর্মচারী, এই কমিউনিস্টরা সবচেয়ে বেশি কর্মচারী ইউনিয়ন করে বেড়ায়, সরকারি কর্মচারীর জন্য কি করেছে? এই রাজ্যে যখন আমরা সরকার তৈরি করেছিলাম তখন এই রাজ্যে শুধু 4th pay commission লাগু ছিল, আমরা আসার পর 7th pay scale লাগু করেছি এবং এই পর্যন্ত 25% দিয়ে বিনা আন্দোলনে দেওয়ার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে করেছে। মেরে মিত্র, তাহলে আমার বরজলার শুধু নাগরিক বৃন্দদেরকে বলছি, এখন লোকসভা ইলেকশন এসছে, যখন কোন ইলেকশন আসবে কমিউনিস্টের একটাই ভাওতাবাজি এসে উল্টা সিধা কথা বলবে। আমি আপনাদেরকে নিবেদন করব যে সমাজে যে কাজগুলো এরা করেছে, যে যে ইউনিয়নগুলি করেছে, যে যে পার্টির উইং বানিয়েছে, এদেরকে জিজ্ঞাসা করা, 35 বছরে আপনারা করতে পারেননি, মাত্র 6 বছরে বিজেপি সরকার মহিলাদের জন্য করেছে, যুবাদের জন্য করেছে, যারা ওল্ড এজ আছে তাদের জন্য করেছে, সাংবাদিকদের জন্য করেছে, সরকারি কর্মচারীদের জন্য করেছে, শ্রমিকদের জন্য করেছে। তাহলে বাদ পড়লো কি? বাদ কে পড়লো? এই সরকার মানুষের জন্য কাজ করতে জানে, কারণ কি? সরকার নরেন্দ্র ভাই মোদীর দিশা নির্দেশে চলার সরকার। মেরে মিত্র, তাই আমি এখানে ভারতীয় জনতা পার্টির যত কার্যকর্তা আছে তাদের প্রতি করজোড়ে নিবেদন, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় পরিষদের বৈঠকে বলেছে যে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা ত্রিপুরা রাজ্যে হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তে হোক, প্রত্যেকের বাড়িতে যাবে আর ভোট চাওয়ার সময় একবার বলবেন যে নরেন্দ্র ভাই মোদী আপনাকে প্রণাম জানিয়েছে, আপনাকে নমস্কার জানিয়েছে। বেনিফিশিয়ারির কাছে আমরা যাব, যাদেরকে ঘর দিয়েছি, যাদেরকে আমরা শৌচালয় দিয়েছি, রাস্তাঘাট তৈরি করেছি, এই বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে, 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স করে দেওয়া হয়েছে, করোনা টিকাকরণ করা হয়েছে, জীবন দান করা হয়েছে, বহু স্কিম আছে। আমি যদি জল জীবন মিশন থেকে সবগুলো বলতে থাকি, বহু স্কিম আছে নরেন্দ্র মোদীর, সেই স্কিমে আমি যাব না, কিন্তু আমি এটা বলবো ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তাকে, প্রত্যেকের বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে কংগ্রেস হোক, সিপিএম হোক, আমাদের পার্টি হোক, যে কোনো পার্টির হোক,
বাড়িতে যাওয়া আর করজোড়ে নিবেদন করা যে মাননীয় প্রধানমন্ত্রী যে আপনাদেরকে প্রণাম জানিয়েছেন। আর আমার তরফ থেকে, আমি পশ্চিম ত্রিপুরা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছি, আমার তরফ থেকে একটাই আবেদন থাকবে, অন্য কিচ্ছু বলার দরকার নেই, বলে আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের বিপ্লব ইলেকশনে দাঁড়িয়েছে, বিপ্লব দা আমাকে পাঠিয়েছে, বিপ্লব আমাকে পাঠিয়েছে যে আপনাকে বলার জন্য, আপনি কংগ্রেস বা সিপিএম করতেই পারেন, করুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের দাদা আপনার কাছ থেকে আশীর্বাদ চাইছে, আপনার ভালোবাসা চাইছে, এটা প্রার্থনা ওনার দাদার। এই প্রার্থনাটুকু আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা যখন ঘরে ঘরে বুথ ওয়াইজ যাবেন, শুধু এই দুইটা কথা বলে আসা, জোর করে কাউর ভোট আমার দরকার নেই। আপনি আবার আজকে যেমন দেখুন, এখানে সিপিএম ছেড়ে আমাদের কাছে চলে এসছে, দুনিয়া চলে আসবে, আপনি একবার গিয়ে বলবেন যে মোদিজি নমস্কার পাঠিয়েছে আর আপনার ভাই আপনার কাছে আশীর্বাদ চায়, ভোট আপনার মনের ইচ্ছা মতো দিন, কিন্তু আশীর্বাদটুকু বিপ্লবকে দিন। এই কথা বললেই দেখবেন যে আপনি আপ ত্রিপুরা রাজ্যের যে চিত্রই পরিবর্তিত হয়ে যাবে। আর এটা আমি আশা করি, ভারতীয় জনতা পার্টির যারা পান্না প্রমুখ, পৃষ্ঠা প্রমুখ রয়েছেন, শক্তি কেন্দ্রের প্রমুখ রয়েছেন এবং বুথের কার্যকর্তা রয়েছেন, মন্ডলের কার্যকর্তা রয়েছেন, সবাই একযোগে প্রতিদিন সময় পেলে সকালে আর বিকেলে রোদ্রের মধ্যে যাওয়ার দরকার নেই, আপনারা টিম তৈরি করে করে মানুষের বাড়িতে যাবেন, কাউকে সিপিএম কংগ্রেস যারা করেছে কাউকে টিটকারি দেওয়ার দরকার নেই, কাউর সঙ্গে খারাপ ব্যবহার করার দরকার নেই, শুধু বলবেন দাদা আপনাদের কাছ থেকে আশীর্বাদ চায়, আপনাদের ভালোবাসা চায়। আমি ত্রিপুরা রাজ্যে 4 বছর 2 মাস মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছি, এখন মানিকবাবু মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন, আমাদের কাজের নিরিখে মূল্যায়ন করা হোক, বিপ্লবদের যদি কাজ করেছে, ত্রিপুরার মানুষ যদি ভালোবাসে তবেই বিপ্লবদেরকে ভোট দেবে, জোর করে বিপ্লবদের ত্রিপুরা রাজ্য থেকে এক ভোটও নেবে না, এক ভোটও চাইবে না। বন্ধুরা, যদি কেউ ভাবে যে বিপ্লবদা কাজ করেছে, বিপ্লবদার দরকার আছে, তাহলে আমাকে ভোট দিক, আর যদি মনে করে আমার দরকার নেই, আমাকে ভোট দেওয়ার দরকার নেই। বন্ধুরা, জোর করে ভোট ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা নেয় না। আমি আশা করি এই কথাগুলো আমার প্রত্যেকটি কার্যকর্তা যখন প্রত্যেককে বাড়িতে গিয়ে বলবে, সিপিএম কংগ্রেস দল মত ধর্ম নির্বিশেষে সবাই মোদিকেই ভোট দেবে, এটা আমার পূর্ণ বিশ্বাস। আমি বরজলাকে চিনি, বরজলা মানে বড় জলাশয়, আর বড় জলাশয়ের মধ্যে সবাই আসতে পারে, সবাই স্নান করতে পারে, সবাই শুদ্ধ হতে পারে, এই জলাশয়ে সবাই চলে আসো। আমি তো বলবো বামের বামটিয়ার লোক আসো এখানে, জলের মধ্যে স্নান করে শুদ্ধ হয়ে চলে যাও। আর আমি সাথে রামনগরকে বলবো, আশপাশে যারা আসে সব বরজলাতে আসো আর বরজলাতে স্নান করো আর বরজলাতে শুদ্ধ হয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে দেশে পুরো দুনিয়ার মধ্যে যেই মন্ত্র আমরা নিয়েছি যে ভারতবর্ষকে নাম্বার ওয়ান দেশ হিসাবে প্রতিষ্ঠাতা করা, সেই দিশাতে আমরা কাজ করব। একবার আমার সঙ্গে সবাই মুষ্টিবন্ধ হাত তুলে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, জেপি নাড্ডা কি, অমিত ভাই শাহজি কি, রাজীব ভট্টাচার্য কি, বরজলা মন্ডল কি, মহিলা মোর্চা কি, যুব মোর্চা কি, সব মোর্চা কি, বরজলার জলের মধ্যে সবার স্নান করতে দিবা, দিবানি রেডি আছে, যারে পাইবা ধরে ধরে না চুপাই পাই, ঠিক আছে, ধন্যবাদ। নির্বাচন যখন এসছে তো স্বাভাবিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃত্বরা নিজেদের নিজেদের পার্টির প্রচারের জন্য আসবে। আজকে আমি সাব্রুমে ছিলাম, যখন সেখানে সরকারি কর্মচারীদের একটা কার্যক্রম ছিল, তো সরকারি কর্মচারীদের কার্যক্রম ছিল, তো স্বাভাবিকভাবে সরকারি যারা কর্মচারী হয় এদের কিছু দাবি দাওয়া থাকে, চাহিদা থাকে, তার উপর আলোচনা হয়। আর তার মধ্যে লম্বা সময় এখানে কমিউনিস্টের সরকার ছিল, আর সেই সরকারে ট্রেড ইউনিয়নগুলি সবচেয়ে বেশি সক্রিয় ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে। এই কথাগুলো বারবার আমাদেরকে বলা উচিত নয়, কিন্তু কমিউনিস্টের মানসিকতা এখনো চেঞ্জ নেই, পরিবর্তন নেই।
এত কাজ করেছে ট্রেড ইউনিয়নে, খেত মজুরের জন্য এত কাজ করেছে, 35 বছরের এদের সরকার ছিল এখানে, 35 ইয়ার্স খেত মজুরের এত কাজ করার পরও কৃষকদের জন্য কি করেছে একটা উদাহরণ কমিউনিস্ট পার্টির কাছে নেই। ডিওএফ এর মাধ্যমে যুব সংগঠন করে যুবাওদেরকে রাস্তায় নামিয়ে পরিশ্রম করে এবং জায়গায় জায়গায় আন্দোলন তৈরি করে যুবাওদের এক আন্দোলনমুখী মানসিকতা তৈরি করে, কিন্তু আমি যদি বলি যে 35 বছর আপনারা শাসনে ছিলেন, যুবাওদের জন্য একটা কোন স্কিম ত্রিপুরা সরকার আমাকে বলুক নেই বামফ্রন্টের সরকারে। আমি যদি বলি মহিলাদের, যারা আমাদের এখন মহিলা মোর্চাতে আছে, তাদের নারী সমিতি, নারী সমিতি এত লাইন করেছে সারা ত্রিপুরা রাজ্যে, গ্রামে গঞ্জে শহরে নারী সমিতি আর ডেলি দশের কথা, এই দুইটা তো না থাকলে নাই হবে, দরকার হলে ডাল ভাতের সঙ্গে মাছ না থাকবে, লবণ না লাগবে, কিন্তু এই দুটা লাগবে ত্রিপুরার মধ্যে, ডেলি দেশের কথা, নারী সমিতি, এই দুটা ছিল গ্রামে গঞ্জে শহরে। কিন্তু আমি জিজ্ঞাসা করি আজকে আমার কমিউনিস্টের যেই বন্ধুরা এখনো রয়ে গেছে, যে নারী সমিতি আর নারীদের জন্য আপনারা করেছেন রাজ্য সরকারে থাকাকালীন, একটা উদাহরণ প্রস্তুত করতে পারবেন? যারা বুজুর্গজন আছেন তাদের জন্য কোনো করে কোনো কিছু করেছে বলতে পারবে? যারা সংবাদ মাধ্যমে আছে তাদের জন্য এমন বড় একটা কাজ করেছে একটা বলতে পারবে? যারা আমাদের অটো ড্রাইভার হোক, আমার টমটম ড্রাইভার হোক, অন্য কিছু ট্রেড ইউনিয়নের হোক, রিক্সা চালক হোক, তাদের জন্য কোনো একটা স্কিম ত্রিপুরা সরকার কমিউনিস্ট থাকাকালীন করেছে একটা উদাহরণ বলতে পারে? তো করেছে কি কমিউনিস্ট? 35 বছরের টানা, 5 বছর যদি বাদ দিয়ে দিই জোট সরকারের, তো ওই সময়টা এরাই ছিল, তো কি করেছে? কিন্তু ভারতীয় জনতা পার্টির কথা যদি আমি বলি, যে ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি 2018 আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে, ত্রিপুরার মানুষ ভোট দিয়ে, আর কেন্দ্রীয় নেতৃত্ব নির্ণয় করেছে বিপ্লব দেবকে ত্রিপুরা রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী বানাবো, আমাকে বানিয়েছে, মন্ত্রী পরিষদ তৈরি করেছি। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করে, আমার কার্যকাল থেকে নিয়ে মানিকবাবুর কার্যকাল পর্যন্ত 6 বছর রয়েছে, এই 6 বছরের মধ্যে যদি আমার কোনো কমিউনিস্ট নেতা বলে বিপ্লব দেব আপনি মহিলাদের জন্য কি করেছো, তা আমি বলবো মহিলাদের জন্য 33% রিজার্ভেশন সরকারের মধ্যে দিয়েছি। তোমরা নারী সমিতি করে কোনো কিছু দিতে পারো না, আমরা 33% রিজার্ভেশন চাকরির ব্যবস্থা মহিলাদের জন্য করেছি, আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পুরো দেশব্যাপী মহিলাদের জন্য 33% রিজার্ভেশন অ্যাডমিনিস্ট্রেটিভে এমএলএ এমপি আর বাকি সব প্রতিনিধি হওয়ার জন্য ব্যবস্থা করেছে। যদি আমাকে বলে যুবাদের জন্য কি করেছো, তো বিপ্লব দেব বলতে পারবে যুবাদের জন্য ত্রিপুরা রাজ্যে প্রথম স্টার্ট আপ শুরু বিপ্লব দেবের সময়ই শুরু হয়েছিল, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা এখানে স্টার্ট আপ শুরু করেছি যুবাওদের জন্য, এবং তাদেরকে লোন দিয়ে সহজ কিস্তিতে করার জন্য, আর আজকে বড় মাত্রায় ত্রিপুরাতে স্টার্ট আপ আছে, যুবারা স্বরোজগারি হয়েছে, এমএসএমই সেক্টরে কাজ করে স্বরোজগারি হয়ে নিজে কাজ করার মানসিকতা ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী পুরো দেশব্যাপী, মোদী যখন 2014 ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন, মাত্র 100-এর নিচে স্টার্ট আপ ছিল, 100-এর নিচে স্টার্ট আপ ছিল, আর আজ আমি গর্ব করে বলতে পারি পুরো দেশব্যাপী 1 লাখের উপর স্টার্ট আপ ভারতবর্ষের মধ্যে যুবাওদের জন্য রয়েছে, আর তার মধ্যে শুধু নর্থ ইস্টে স্টার্ট আপের মাধ্যমে 10,000 যুবাও রোজগার করে, নিজে রোজগার করে অন্যকে রোজগার দেয়, সেটা ভারতীয় জনতা পার্টি যুবাওদের জন্য করেছে, মহিলাদের জন্য করেছে। যদি কৃষকদের জন্য আমাকে বলে যে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কৃষকদের জন্য কি করেছে, তো বিপ্লব দেব আর মানিক সাহা বলতে পারে যে সরকার আসার পর কৃষকদের জন্য করেছে, মাননীয় প্রধানমন্ত্রী যে নেতৃত্বে আমরা কিষাণ সম্মান নিধি এখানে লাগু করেছি, 6,000 টাকা করে প্রতি কিস্তিতে, 2,000 টাকা করে 3 কিস্তিতে, 6,000 টাকা কিষাণ সম্মান নিধির মাধ্যমে ত্রিপুরাতে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী
কৃষকদের জন্য ডাইরেক্ট বেনিফিট দেওয়ার ব্যবস্থা করেছে। আর পুরো দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী হওয়ার পর এই পর্যন্ত 23 লাখ কোটি টাকা ডাইরেক্ট বেনিফিট ভারতবর্ষের গরিব মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে, তার মধ্যে 1 পয়সাও কমিশন নেওয়া হয়নি মেরে মিত্র।